আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউনুস আলী, রাজশাহী থেকে এসেছি। আমার দীর্ঘদিনের একটা আশা ছিল, মনের ইচ্ছা ছিল যে জাপানে হায়ার এডুকেশনের জন্য যাওয়ার। তো আমার একটা বড় ভাইয়ের সঙ্গে আলাপ হয়, তো তিনি আমাকে সান জাপান স্টেডিং সেন্টারের কথা বলে। তো আমি তার সঙ্গে এখানে আসার পরে শিক্ষক মণ্ডলের থেকে তাদের থেকে দিক নির্দেশনা পাই এবং আলহামদুলিল্লাহ তাদের কথা অনুযায়ী যথেষ্ট তাদের সম্পূর্ণ কাজকর্ম সমস্ত কিছু যথেষ্ট সুন্দরভাবে সম্পন্ন করা হয় এবং এখানকার শিক্ষক মণ্ডলীগুলো অত্যন্ত যত্ন সহকারে টিচিং দিয়ে থাকে এবং বর্তমান স্কাইপের ক্লাস চলমান আছে। একটা ছাত্র স্কাইপের মাধ্যমে সে সম্পূর্ণভাবে একটা বৈদেশিক ভাষা সে সুন্দরভাবে আয়ত্ত করতে পারে এবং শুধু তাই নয়, এখানে প্রেজেন্টেশনের মাধ্যমে একে অপরের সাথে কথা বলিয়ে নিজের মধ্যে যে জড়তাটা আছে সেটা কেটে যায় এবং একটা বিদেশি ভাষা সম্পূর্ণরূপে সে আয়ত্ত করার মতো ক্ষমতা সে অর্জন করতে পারে। তা যেহেতু আমি এখানে বর্তমান রানিং স্টুডেন্ট এবং আমার যে ভাইয়ের মাধ্যমে আসছে ইনিও জাপানে আছে, তাই আপনাদেরকে বলতে চাই, আপনাদের যাদের ইচ্ছা আছে জাপান যাওয়ার জন্য, যাদের স্বপ্ন আছে, তারা দেরি না করে সান জাপান স্টেডিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। আশা করা যায় ইনশাল্লাহ ঠকবেন না।